Hello everyone, welcome to Otopor Ami. স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিশেষ এপিসোডে আজ আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু সহচর ও বাংলাদেশের স্বাধীনতার অন্যতম রূপকার তাজউদ্দিন আহমেদের সন্তান ও বর্তমান সময়ের যুব সমাজের আইকন সোহেল তাজ। বাংলাদেশের আমরা বিজয়ের 50 বছর পূর্তি পালন করতে যাচ্ছি, তো সেই সুবর্ণ জয়ন্তীতে এসে আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, একজন দেশের একদম সামনের সারির একজন যোদ্ধা ছিলেন, যিনি পথপ্রদর্শক ছিলেন এবং দেখিয়েছেন যুদ্ধের পথ আমাদেরকে, সেই সময়ের কিছু গল্প কিছু স্মৃতি আপনার কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ, কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই বছর আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর 100 বছর জন্মবার্ষিকী উদযাপন করছি এবং আমাদের বাংলাদেশের বিজয়ের 50 বছর পূর্তি এবং স্বাধীনতার 50 বছর উদযাপন করছি। এটা মানে এই 2021 সাল একটা বড়, বিশেষ করে 16ই ডিসেম্বর মানে সাংঘাতিক তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের মানুষের যে মানে মুক্তির এবং স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা ছিল, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই স্বপ্নটা দেখেছিলেন যে মুক্তির পথে কিভাবে এগিয়ে যেতে হয়। 1971-এর 25শে মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী হত্যাযজ্ঞ শুরু করলো, তার পরপরই বঙ্গবন্ধুকে গ্রেফতার করে ফেললো। অনেকটা নেতৃত্ব শূন্য, কারণ বঙ্গবন্ধুই ছিল আমাদের স্বাধীনতার সিম্বল। তো সেই মুহূর্তে আসলে আমাদের ইয়াং জেনারেশনের জানা উচিত যে বঙ্গবন্ধু তার সাথে রেখেছিলেন অতি যোগ্যতম মানে ব্যক্তিত্বদেরকে, যেমন তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, এই ধরনের নেতৃবৃন্দকে তার পাশে রেখেছিলেন। যার ফলে আমরা দেখেছি যে 71 সালে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পরও এই নেতৃত্বই কিন্তু পরবর্তীতে 9 মাস আমাদের এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল সফলভাবে। এবং এখানে কিন্তু আরও জানার বিষয় আছে যে এই 9 মাসের ইতিহাস কিন্তু অনেক জটিল ইতিহাস। হ্যাঁ, কারণ এখানে আন্তর্জাতিক পটভূমির একটা বিরাট খেলা ছিল, জিওপলিটিক্স যেটাকে বলে। আমরা জানি সেখানে তখন কোল্ড ওয়ার চলছিল সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে। তো এই কোল্ড ওয়ারের ভিতর এবং আঞ্চলিক আরেকটা প্রেক্ষাপট ছিল, ঠিক আছে, চায়না এবং ভারত বা ইন্ডিয়ার একটা আঞ্চলিক প্লে অ্যাকশন চলছিল। হ্যাঁ, তো এই সকল কিছুর ভিতর, তারপরে আবার আমাদের আওয়ামী লীগের ভিতরেই কিন্তু ভেদাভেদ ছিল, আন্তর্জাতিক ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্র। তারপর তোমার পাকিস্তানিরা যখন এই হত্যাযজ্ঞ শুরু করলো, জেনোসাইড, প্রায় 1 কোটি শরণার্থী, তাদেরকে দেখভাল করা, ঠিক আছে, এটা একটা দেশের মতো। এখন পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে 1 কোটি জনসংখ্যা নেই, তাই না? তো এই 1 কোটি শরণার্থীদেরকে দেখভাল করা, ভরণ পোষণ করা, একটি মুক্তি সংগ্রামের জন্য মুক্তি বাহিনী এবং মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দেওয়া এবং আন্তর্জাতিক মহলে কূটনৈতিকভাবে পরিচিতিটা তুলে ধরা, ঠিক আছে, বিশাল একটি টাস্ক ছিল বা কর্মকাণ্ড ছিল। তো এটার নেতৃত্ব দিয়েছিল এই যোগ্যতম বঙ্গবন্ধুর সহচরবৃন্দ। তো আমি মনে করি আজকে এই বিজয়ের 50 বছর স্বাধীনতার এই উদযাপনগুলোর মধ্যে বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুর স্থানে, তিনি আমাদের জাতির জনক, জাতির পিতা, কিন্তু আরও অন্যান্য যারা আছে ইতিহাসের চরিত্র, তাদেরকেও আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মই হবে কিন্তু আমাদের ভবিষ্যতের ড্রাইভার এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আপনার তো জন্ম হয়েছিল একদম যুদ্ধ পূর্ববর্তী সময়টাতে, এরপর বলা যায় কিন্তু আপনি একদম বাংলাদেশের সাথেই বেড়ে উঠছেন, তো আপনার ছোটবেলাটা কেমন ছিল? কিছু স্মৃতি আছে, আমার মনে আছে যে আমার বাবা সবসময় চেষ্টা করেছিলেন দেশ এবং মানুষের সম্পর্কে সচেতন করতে এবং আমাদের মুক্তি সংগ্রামটা যে আমরা কত কষ্টে অর্জিত সেই সম্পর্কে সবসময় বুঝাতে চেষ্টা করেছিলেন। আমার এটা স্পষ্ট মনে আছে, আমি ছোট ছিলাম কিন্তু এই ছোট বাচ্চাকেও কিন্তু উনি বোঝাবার চেষ্টা করেছেন। একটা উদাহরণ দিই, খুব ইন্টারেস্টিং, আমার তখন মনে হয় 4.5 বছর বয়স, তখন আমার বাবা অলরেডি অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে অবসর নিয়েছেন, তো সচরাচর বাসায় একসাথে খাওয়া হতো না, কিন্তু সেদিন তিনি আমাদের ধানমন্ডির এই এখানেই আমাদের বাসা ছিল, এই যে আজকে আমরা যেখানে আছি এই সাত মসজিদ রোডের বাসায়, ওই দিন রান্না করেছিল মাছ আমার মা। কাটা বেছে খাওয়াটা আমার জন্য একটু কষ্টকর ছিল, তা আমি আম্মার কাছে মানে আর্জি করলাম যে আম্মা আমি মাছ খেতে চাই না, অন্য কিছু নাই।
তো আমার মা স্বাভাবিক, আমি একমাত্র ছেলে সন্তান, আমাদের মাদের একটু দুর্বলতা থাকে, একটু আল্লাহদের হয় একটু বেশি আদরের হয়, এক্স্যাক্টলি সবার ছোট তার উপরে আবার ছেলে, ঠিক আছে। তো আমার মা খুব ব্যস্ত হয়ে গেলেন যে আচ্ছা ঠিক আছে কি করা যায়, ডিম ভেজে দিব কি না এই সেই। হঠাৎ দেখলাম আমার বাবা খুব গম্ভীরভাবে আমাকে আস্তে করে ডাক দিলেন যে সোহেল এদিক আসো। তো এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা আমাকে বলতে চাচ্ছেন সেটা কিন্তু সবার সামনে বললেন না, আমাকে ডাক দিয়ে নিয়ে, আমাদের বারান্দা ছিল, এখানে একটা বারান্দা ছিল, বারান্দায় নিয়ে গেলেন সবার আড়ালে নিয়ে আমাকে বললেন যে তুমি যে আজকে, মানে আমার খুব ইয়ে লাগে, তুমি যে খাওয়া নিয়ে মানে তালবাহানা করছো, এই দেশ স্বাধীন করতে 30 লক্ষ শহীদের রক্ত দিতে হয়েছে, অনেক মানুষ এখন এক বেলা খাওয়া পায় না, যা দিয়েছে সেটা দিয়েই খেয়ে নাও। তো সেই সময় আসলে স্বাভাবিকভাবেই আমি খুব রাগ করেছিলাম যে আমার বাবা মানে আমাকে শাসন করলো, রাইট? কিন্তু উপলব্ধি করতে পেরেছি অনেক পরে, খুব ইন্টারেস্টিং বিষয়, মানে অনেক পরে, আমার যখন প্রাপ্ত বয়স হলো, আমার বাবা তখন নাই, তখন আমি বুঝতে পেরেছিলাম এই যে আলাদা করে নিয়ে বোঝানো, এই লেসনটা ওই 4 বছরের ছেলেকে দেয়নি, এই লেসনটা দিয়েছে পরবর্তী প্রজন্মের সোহেলকে, দ্যাটস রাইট, যে কি করা উচিত তার। তো এটাই ছিল তাজউদ্দিন আহমেদ। আরেকটা ঘটনা ছোট, মানে আমাদের তখন শুধু বিটিভি ছিল, বিটিভির অনুষ্ঠান শেষ হয়ে যেত মনে হয় রাত্রে 10টার সময়, তো 10টার সময় যখন প্রোগ্রামিং শেষ হয়ে যেত, বাংলাদেশের পতাকা আসতো, জাতীয় সঙ্গীত সব সময় বলতো দাঁড়িয়ে স্যালুট করো। সো এই ছোট ছোট জিনিসগুলো মানে আমার এখনও মনে মনে পড়ে। সো আমার বাবাকে দেখেছি, যে পরে যা শুনেছি জেনেছি প্লাস আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, দুটাকে মিলিয়ে দেখছি একই মানুষ, মানে কোনো পার্থক্য নেই, যা বিশ্বাস করেছেন যে আদর্শ নিয়ে চলেছেন সেটা অ্যাপ্লাই করেছেন নিজের পরিবারের সাথে, সন্তানদের সাথে। এরকম একজন ব্যক্তিত্ব তাজউদ্দিন আহমেদ, জাতীয় চার নেতা এবং তৎকালীন সময়ের প্রধানমন্ত্রীও ছিলেন তিনি, যে সময়টাতে এরকম একজনের দরকারও ছিল বঙ্গবন্ধুর সহচর হিসেবে, এমন একজনের সন্তান হিসেবে কতটা গর্ববোধ করেন? বাবা আসলে নিজেকে গড়ে তুলেছেন ছোটবেলা থেকেই, ওনার ডায়েরিগুলো যদি কেউ পড়েন বা পড়ো, দেখবে যে ছোটবেলা থেকেই মানে বাংলাদেশের মানুষের জন্য মুক্তির সংগ্রামের সাথে নিজেকে কিন্তু তিনি প্রস্তুত করেছেন, যে কোনো না কোনো একদিন যদি এরকম সময় আসে নিজে যেন প্রস্তুত থাকেন, হ্যাঁ, সহায়ক হওয়ার জন্য। আমি স্বাভাবিকভাবে গর্বিত, এবং গর্বিত আরও একটি কারণে, যে 1975 সালে 15ই আগস্ট যখন জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হলো, পরবর্তীতে এই তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান এবং ক্যাপ্টেন AHM মনসুর আলীকে কিন্তু অফার দেওয়া হয়েছিল বিশ্বাসঘাতকতা করার জন্য, রাইট? কিন্তু তারা কিন্তু তাদের নিজের জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছেন তারা আদর্শের সাথে, তাদের নেতার সাথে বিশ্বাসঘাতকতা করেননি এবং ভলেন্টারিলি জীবন দিয়ে গিয়েছেন, ঠিক আছে, বাই চয়েস। তাদের হাতে কিন্তু অপশান ছিল, অপশান থাকা সত্ত্বেও চুজ করেছেন মৃত্যু, এবং আজকে ইতিহাস তাদেরকে মূল্যায়ন করছে সেই কারণে, এবং অবশ্যই তাদের সন্তান হিসাবে আমি তো অবশ্যই গর্ববোধ করি। খুব ছোটবেলায় কিন্তু আমরা তাকে হারিয়েছি, তার সাথে সম্পর্কিত সময়টা কিন্তু খুবই কম কাটিয়েছেন, তো ততটুকুই মানে কিরকম ছিল তার সাথে সম্পর্কটা? এই আবাহনী মাঠের স্মৃতি আছে, এই যে কর্নারে আবাহনী মাঠ, সরকার থেকে যখন তিনি সরে আসলেন, সরে আসার পরে হাতে সময় ছিল, তো বিকালবেলায় প্রত্যেক দিন আমার মনে আছে আমাকে হাঁটতে নিয়ে যেতেন, এই 19 নম্বর দিয়ে হেঁটে রায়ের বাজার হয়ে ঘুরে 19 নম্বর ভিতরে আমার চাচার বাসা ছিল, ওখানে হয়তো যেতাম, ওখান থেকে আবার হেঁটে রায়ের বাজার হয়ে আমরা আবাহনী মাঠে আসতাম, আবাহনী মাঠে এসে খেলা চলছে ফুটবল এবং এই প্র্যাকটিস হচ্ছে, এগুলো দেখতাম, চীনাবাদাম খেতাম একসাথে। সো দিস ওয়াজ আ বিউটিফুল মেমোরি, হ্যাঁ। সো ছোটোবেলার থেকেই উনি কিন্তু
এই প্র্যাকটিসগুলো করেছেন, খেলাধুলার সাথে ইন্ট্রোডিউস করা। এবং আরেকটা খুব চমৎকার স্মৃতি আছে আমার, যখন স্কুলে যাওয়ার বয়স হলো, তো আমরা তো আজকাল দেখি মা বাবা কিন্তু মানে খুব বিয়ে হয়ে যায়, ছেলে মেয়ে কোন স্কুলে যাবে সবাই ঠিক করে না, এই স্কুলেই দিতে হবে, এখানেই পড়তে হবে। কিন্তু আমার বাবা একটু ভিন্ন টাইপের ছিলেন। একদিন আমাকে বললেন যে সোহেল চলো একটু হাঁটতে যাই। তা আগে এই সাত মসজিদ রোডের উপরেই অনেকগুলো স্কুল ছিল, তো হাঁটতে হাঁটতে আমরা কয়েকটা স্কুল দেখলাম। আমাকে হঠাৎ বললো যে দেখো তো এই স্কুলটা ভালো লাগে কিনা। তা হাঁটতে হাঁটতে আমি বললাম না এটা ভালো লাগে না, কারণ দেখছি যে ওখানে মানে ক্লাস থেকে হয়তোবা দেখতে খুব একটা মনে হয়নি। হঠাৎ হাঁটতে হাঁটতে আরেকটা স্কুলের সামনে গেলাম, ওখানে দেখছি যে বাচ্চারা খেলছে, তখন টিফিন ব্রেক ছিল। তা আমি বললাম যে আমি এই স্কুলে যাব, তখন উনি আমাকে ওই স্কুলে ভর্তি করার ব্যবস্থা করলেন। তো এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে ছোটবেলার থেকেই দায়িত্ববোধের বিষয়টা তিনি তুলে ধরেছেন যে চয়েস ইজ ইয়ার্স, সো ইউ মাস্ট চুজ, ইউ মাস্ট ডিসাইড, ইউ মাস্ট গো ফর ইয়োর ওন ডেস্টিনি। ভাই বোনদের সাথে কিরকম সম্পর্ক এবং আপনাদের যে বাবা মা এবং একটা পারিবারিক বন্ধনে যে বেড়ে ওঠাটা? আসলে আমার তো তিন বড় বোন, রাইট, মানে সব জায়গায় কিন্তু তিনি মানে একটা কোনো না কোনো উদাহরণ সৃষ্টি করার চেষ্টা করতেন। যে এমনও মনে আছে যে কিছু পত্রিকার কাগজ বা কোনো ইউজড কোনো পেপার উনি বলতেন যে আচ্ছা ওই ওই পৃষ্ঠা তো নষ্ট হয় নাই, ওই পৃষ্ঠাটা নিয়ে একটা নোটবুক বানিয়ে দিতেন আমার বোনদের জন্য। তো এগুলোও কিন্তু নিজের চোখে দেখা। হ্যাঁ, আমার মা বাবার ইন্টারাকশন মানে খুবই রেসপেক্টফুল ছিল। আমার মাকে দেখেছি সব সময় বাবাকে সব কিছুতেই সাপোর্ট করে যেতেন। হ্যাঁ, সো দেয়ার রিলেশনশিপ ওয়াজ ভেরি হারমোনিয়াস এবং খুবই মানে সুন্দর একটা রিলেশনশিপ। এবং আমার বড় বোনরা মানে ছোটবেলায় আমি ছোট ভাই, তো সবসময় একটু বেশি, হ্যাঁ, বেশি আদরে ছিলাম আর কি। এই যে এখন এই প্রজন্ম যতটা জানা উচিত মুক্তিযুদ্ধের বিষয়ে, ভাষা আন্দোলনের বিষয়ে, তাদেরকে কিন্তু পাঠ্য বইয়ে বা যে কোনো কিছুতে আমরা এই বিষয়গুলি শিক্ষা দিতে দেখা যায়, কিন্তু জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ সহ আরও যে তিন নেতা রয়েছেন তাদের বিষয়ে কিন্তু ওইভাবে আমরা দেখি না, যে কোনো পাঠ্য বই বা যে কোনো শিক্ষামূলক কোনো কিছুতে পরবর্তী প্রজন্মের কাছে ওইভাবে কিন্তু আসছে না বিষয়টা। এটা খুবই দুঃখজনক, কারণ আমি আমি মনে করি আবারও যে আমাদের চিন্তাটা এভাবে রাখতে হবে যে বঙ্গবন্ধুর সাথে যারা ছিলেন তারা বঙ্গবন্ধুর যোগ্য সহচর, এবং তাদের জীবনী, তাদের ইতিহাস, তাদের কর্মকাণ্ড যদি আমরা তুলে ধরতে পারি তাহলে আমি মনে করি বঙ্গবন্ধুকেই আরও উজ্জ্বল করা হয়, ঠিক আছে। এবং বাংলাদেশের ভবিষ্যৎ যারা গড়বে, যারা ভবিষ্যৎ কারিগর, আমাদের নতুন প্রজন্ম, তারা ইন্সপায়ার্ড হবে যে হ্যাঁ বঙ্গবন্ধুর পাশেও আরও যোগ্য ব্যক্তিত্বরা ছিল, তাহলে আমরাও চেষ্টা করলে হয়তো আমরা করতে পারবো, রাইট। সো ইট ইজ আ মানে অ্যাবসোলুটলি ইম্পারেটিভ যে আমরা আমাদের পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর তো থাকবেনই, উনি তো আমাদের জাতির জনক, জাতির পিতা, কিন্তু অন্যান্যদের জীবনীগুলো তুলে ধরা আবশ্যক এবং অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এবং জাতীয় চার নেতাকে হত্যার পরে কিন্তু আওয়ামী লীগকে এগিয়ে নেওয়ার জন্য আপনার মা এগিয়ে এসেছিলেন। এখানে কিন্তু যারা তাদেরকে সাহায্য করেছিল তাদের উপরও একটা হুমকি ছিল, এবং আপনার মা যখন একদম সামনে এসে সেই সাপোর্টটা দিচ্ছিলেন তখন তার জন্যও কিন্তু সেটা হুমকি স্বরূপ ছিল। তখন ওই সময় চলাকালীন আপনারা কিভাবে পরিস্থিতি সামাল? 75 পরবর্তী, 13 নভেম্বর পরবর্তী যা যে স্মৃতি আছে আমার, এটা ভয়াবহ একটা আতঙ্কের স্মৃতি। হ্যাঁ, আমার মনে আছে যে তখন শুনতাম যে মানুষ গুম হয়ে যাচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, বঙ্গোপসাগরে রক্ত বয়ে যাচ্ছে, হ্যাঁ, কারণ অজ্ঞাত লাশ ভেসে উঠছে। হ্যাঁ, অনেক কিছু কিন্তু মানে আমার ছোট মনে, আমার এখনও মনে আছে। তো সেই সময় মনে আছে আমাদের বাসায় সবসময় আমরা ইন্সপিরেশনাল গানগুলো 71 সালে যে মানে ওই যে বেতারে যেগুলো বাজানো হতো সেই গানগুলো শুনতাম, রেকর্ড প্লেয়ার ছিল আমাদের একটা, ওই রেকর্ড প্লেয়ারের মধ্যে গানগুলো শুনতাম। যুদ্ধ পরবর্তী সময়েও কিন্তু আপনারা এক ধরনের যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং সেই সময় আমার মা যখন এগিয়ে আসলেন, ঠিক 71 সালে যে ঘটনা ওইটারই আরেক ধরনের পুনরাবৃত্তি, বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে গেল, তাজউদ্দিন আহমেদ নেতৃত্ব দিলেন এবং বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো এবং সৈয়দা জোহরা তাজউদ্দিন এগিয়ে আসলেন। হ্যাঁ, তখন আসলে পরবর্তীতে যখন জিয়াউর রহমানের শাসন আসলো, তিনি তো রাজনীতি ব্যান করে দিয়েছিলেন, তো ওই অবস্থাতে রাজনীতির নিষেধাজ্ঞা মানে
মানে কি বলবো ডিফাই করে আমার মা আওয়ামী লীগকে আবার পুনর্গঠন করেন হ্যাঁ এবং ওনার যে কারেজ বা সাহস মানে এটা আসলে এটা নারী পুরুষ বলে কথা না মানুষ হিসাবে যে সাহসিকতা দেখিয়েছেন এটা অতুলনীয় হ্যাঁ এটা ইটস বিয়ন্ড ওয়ার্ডস তিনি টেকনাফ থেকে তেতুলিয়া গিয়েছেন আমার মা যখন বক্তৃতা দিতেন অডিয়েন্সের প্রত্যেকের চোখ দিয়ে পানি পড়ত তিনি বলতেন আমি আমার স্বামী হারিয়েছি কিন্তু দেশ কি হারালো দেশ বঙ্গবন্ধু হারালো এবং তাজউদ্দিন আহমেদ এবং জাতীয় চার নেতাকে হারালো আমার ক্ষতির থেকে দেশের অনেক বড় ক্ষতি হয়ে গেল রাজনীতি তো আপনার রক্তে বাবা এবং মা দুজনের কাছ থেকেই পাওয়া তো রাজনৈতিক একজন ব্যক্তিত্ব হিসেবে আপনি কাকে আদর্শ মনে করেন বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ ওনাদেরকে অবশ্যই আমি রাজনৈতিক আদর্শ মনে করি কারণ ওনাদের জীবনই ছিল মানুষের কল্যাণের জন্য মানুষকে দেওয়ার জন্য এবং মানে এটা তো আমাদের চোখের সামনে তাই না এটা কয়জনের সৌভাগ্য হয় যে একজন মানে যেই নেতৃত্ব একটা দেশ স্বাধীন করে উপহার দিতে পারে মাত্র 50 বছর আগে সেটা তো আমাদের চোখের সামনে হওয়া তো ওনাদের থেকে বড় আর ইন্সপিরেশন কি হতে পারে এত ভালো একটা ক্যারিয়ার রাজনৈতিক একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আপনি এমন সময়ে এসে কেন রাজনীতি ছেড়ে দিলেন কোনো ক্ষোভ বা কোনো দুঃখ থেকে মানে নিজের মনে কি কোনো ব্যথা ছিল যে কোনো অপ্রাপ্তি বা কিছু আসলে আমি শুরু থেকেই বাংলাদেশের রাজনীতি আমার কাছে পছন্দ ছিল না বিকজ বাংলাদেশের রাজনীতি আমরা খুব নোংরা হ্যাঁ আমরা দলমত এর ঊর্ধ্বে উঠে দেশকে নিয়ে ভাবতে পারি না আমরা সবাই দল নিয়ে ব্যস্ত থাকি তো এই কালচারটা আমার কাছে শুরু থেকেই ভালো লাগেনি হ্যাঁ আমি অন্য জেনারেশনের মানুষ আমি বিদেশে থেকে বড় হয়েছি তো আমার চিন্তাধারা ডিফারেন্ট ছিল তো আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব আমাকে দেওয়া হলো আমি খুব আগ্রহের সাথে নিয়েছিলাম কারণ আমার ইচ্ছা ছিল যে এই টার্গেটগুলো আমরা ফুলফিল করতে পারবো পরিবর্তনগুলো আনতে পারবো আমার ইচ্ছা ছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় পয়জন ক্যান্সার হচ্ছে দুর্নীতি দুর্নীতি একটা কালচার হয়ে দাঁড়িয়েছে অনিয়ম একটা কালচার ঠিক আছে এই অনিয়ম এবং দুর্নীতির কালচার থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি তাহলে 1971 সালের মুক্তিযুদ্ধের লক্ষ্যে আমরা কোনোদিনও পৌঁছাতে পারবো না যেটা ছিল সোনার বাংলা সো আমি খুব আগ্রহের সাথে এগিয়ে এসেছিলাম যে আই ওয়ান্ট টু বি পার্ট অফ দ্যাট বিগ চেঞ্জ আইনের শাসন কায়েম করতে কি করতে হবে আমার পুলিশ প্রশাসনকে ঠিক করতে হবে বিকজ পুলিশ অ্যান্ড ল এনফোর্সমেন্ট আর দ্য কি টু মেনটেনিং ল অ্যান্ড অর্ডার বিএনপি সরকার যখন ছিল আমার নিজের অভিজ্ঞতা আমরা দেখেছি পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইউজিং পুলিশ অ্যাজ এ পলিটিক্যাল ওয়েপেন তো আমি চেয়েছিলাম এই কালচার থেকে বেরিয়ে আসতে এই কালচার থেকে বেরিয়ে আসতে হয়তো সময় লাগতো দুর্নীতিমুক্ত দুই দিনে হবে না কিন্তু শুরু করতে হবে শুরুটা তো প্রয়োজন শুরু করতে হবে শুরু করতে পারলে হয়তো নতুন প্রজন্ম উৎসাহিত হতো আমাদের একটা সভ্য জাতি চিন্তা করে যে আমরা নিয়ম মানলে সবাই পাব অসভ্য জাতি চিন্তা করে আমার আগে পেতে হবে তারপরে দেখা যায় কেউ পায় না আমাদের সব একবারে তো চেঞ্জ আসবে না রাইট তো আমার ইচ্ছা ছিল এরকম কিছু করার বাট আমার কাছে মনে হয়েছে যে এটার জন্য আমরা এখনো প্রস্তুত না মানুষ হিসাবে জাতি হিসাবে উই আর নট রেডি ইয়েট অনেকে আবার বলে যে আপনি তো ছিলেন আপনি চেষ্টা করলেন না কেন আমি জিনিসটা এভাবে দেখি আমার কাছে মনে হয়েছে যে আমি যেই দায়িত্বে আছি সেই দায়িত্বে থেকে আমার এককভাবে সম্ভব না সো আমি মনে করেছি হয়তো এই চেয়ারটাতে আরেকজন যদি আসে হয়তো সে পারবে তো এই চেয়ারটা ধরে রাখার অধিকার আমার নেই আমি যদি নিজে মনে করি যে আমি পারবো না যদি কখনো আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কখনো মনে করে যে এই নেতৃত্বের জন্য এই মুহূর্তে আপনাকে প্রয়োজন যেই পদ আপনি ছেড়ে এসেছেন সেখানে আপনাকে বহাল পুনরায় করতে চায় সেক্ষেত্রে আপনার পদক্ষেপ কী হবে আচ্ছা আমি শুরুতেই বলি যে আমি আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞ কারণ তিনি আমাকে সুযোগটা দিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করার জন্য আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি অ্যান্ড আমি মনে করি যে ওনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আরও সুন্দর ভবিষ্যৎ হবে বর্তমানে আসলে আমার জীবনটা আমি অন্যভাবে চিন্তা করছি হ্যাঁ আমি আমি মনে করি যে মানে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যে যেখানে আছি আমাদের অবদান রাখার সুযোগ আছে আমি মনে করি যে আমাদের সকলের চিন্তা করতে হবে যে আমাদের স্বাস্থ্যটা হচ্ছে কিন্তু
সবকিছুর ফাউন্ডেশন, ঠিক আছে? থিঙ্ক অ্যাবাউট ইট লাইক দিস, আমি যেটা সবসময় বলতে পছন্দ করি, হযরত মুসা আলাইহিস সালাম যখন মহান আল্লাহ তাআলার দর্শন পেয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে আপনি যদি আমার আমার জায়গায় থাকতেন, আপনাকে যদি জিজ্ঞেস করতো যে একটা মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কী, আপনি কী জবাব দিতেন? মহান আল্লাহ তাআলা জবাব দিয়েছিলেন সুস্বাস্থ্য। সো ভার্জিল রোমান পোয়েট বলেছিল হেলথ ইজ ওয়েলথ। সো আমরা যদি একটু ডিপলি চিন্তা করি জিনিসটা, সে ফর এক্সাম্পল সে একজন যুবক, ঠিক আছে, সে হয়তো তার জীবনধারা সঠিকভাবে পালন করেনি, হয়তো সে সোশ্যাল মিডিয়া করেছে ভোর 4-5 পর্যন্ত, খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই, তার হয়তো দেখা গেল 30-35 বছর বয়সে বিয়ে হয়ে গেল, রাইট, ছেলে মেয়ে হলো, এখন 40-45 বছর বয়সে যদি আল্লাহ না করে তার স্ট্রোক হয়ে যায়, তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে তার পরিবারের অবস্থানটা কী হবে, অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হবে, ছেলে মেয়ে মানসিকভাবে বিধ্বস্ত হবে, ঠিক আছে? সো আমি মনে করি আমাদেরকে একটু দূরদর্শী হতে হবে। আমাদের ফিটনেস বা হেলথ, ইট ইজ নট আ লাক্সারি, ফিটনেস আর হেলথ হচ্ছে আমাদের দায়িত্ব। প্লিজ টেক রেসপন্সিবিলিটি অফ ইয়োর ওন লাইফ, নিজের জীবনের দায়িত্ব নিজের নিতে হবে, নিজেকে একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে, ফর ইয়োর সেলফ, ফর ইয়োর ফ্যামিলি, ফর ইয়োর কান্ট্রি। আমি যখন নিজেকে সুন্দর করে গড়তে পারবো, আই উইল বিকাম অ্যান অ্যাসেট ফর মাই কান্ট্রি, ওকে? আমার মেসেজ সেখানেই, আমাদের সেই স্বপ্ন আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবসের আমার মেসেজ হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে, যাতে করে আমরা যে যেখানেই আছি, শুধু রাজনীতি না, যে যেখানে আছি সেখান থেকে আমরা এই সোনার বাংলার স্বপ্ন পূরণের অবদান রাখতে পারবো। দর্শক, রাজনীতিকে যিনি ভিন্নভাবে দেখেন এবং দেশসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন ভিন্ন ভিন্ন মাধ্যমে, তার গল্প ছিল এ পর্যন্তই। নেক্সট এপিসোডে হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। টিল দেন, সঙ্গে থাকুন সময়ের।